এন্ড কস্টিং এর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইটের গাঁথনির কাজে মানে ইটের সংখ্যা নির্ণয় করা তো আমরা গত পর্বে জানতে পারছিলাম যে ইটের আকার সম্পর্কে মানে বিভিন্ন এককে ইটের আকার সম্পর্কে ধারণা এবং কোন মানে কোন এককে কত আকার বা মশলা ছাড়া কত মশলা সহ কত এই বিষয়গুলো আমরা জানতে পারছিলাম আজকে আমরা মানে বিভিন্ন এককেই ইটের সংখ্যা বের করে শিখব তো আমরা ইটের আকারটা যেহেতু জানতে পারছি তো ওইটাই দিয়ে আমাদের মূলত এই কাজগুলো হবে তো আমরা আজকে চলে এবার শুরু করা যাক বিভিন্ন ইটের গাঁথনিতে ইটের সংখ্যা বের করার পদ্ধতি সম্বন্ধে ধারণা নেওয়া তো এখন প্রথমে ইটের গাঁথনির কাজের প্রয়োজনীয় এই কাজটা মূলত ঘন মিটারে করা হয় ইটের গাঁথনি যে কাজটা করা হয় মূলত আমাদের সেটা ঘন মিটারে করা হয় তো ইটের সংখ্যা বের করতে হলে গাঁথনির কাজে যেটা লাগবে আমাদের এখানে একটা ছোটো ফর্ম আকারে লেখা হয়েছে সেটা হচ্ছে কাজের পরিমাণ অর্থাৎ আমাদের যে কাজের পরিমাণটা দেওয়া থাকবে ওই কাজের পরিমাণটাকে আমরা ইটের আকার দিয়ে ভাগ করবো অর্থাৎ আমাকে যদি এক ঘন মিটার কাজের পরিমাণ দেওয়া বলা হয় যে এক ঘনমিটার কাজের জন্য কতগুলো ইট লাগবে তাহলে আমাদের কাজটা হচ্ছে কি এই ফর্মুলা থেকে যদি আমি আসতে যাই সেটা হচ্ছে আমরা এম কে যদি সবগুলো দেওয়া থাকে সব ইউনিটগুলো এম কে এস অর্থাৎ সবগুলো যদি মিটারে দেওয়া থাকে তাহলে ইটের সংখ্যা বের করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের কাজ দেওয়া হচ্ছে কত এক ঘনমিটার তাহলে এক ঘনমিটার উপরে দেব কাজের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে ইটা ইটের আকারটা দিতে হবে তো ইটের আকার আমরা এম কে এস এর পদ্ধতিতে জানতে পারছিলাম হচ্ছে প্রচলিত আকারে যেটা সেটা হচ্ছে মশলা সহ দুইশো চুয়ান্ন মিলিমিটার আমি এটাকে মিটার করলাম যেহেতু উপরে কাছটা ঘন মিটারে আসে উপরের কাছটা ঘন মিটারে আসে কিন্তু নিচেরটা তারপর কত ছিল প্রস্তুতটা ছিল হচ্ছে একশো সাতাইশ মিলিমিটার এটাকে আমি মিটারে করলাম এবং হচ্ছে উচ্চতাটা ছিল আমাদের ছিয়াত্তর মিলিমিটার তো এটাকে যদি আমরা মিটারে করি তাহলে প্রতি ক্ষেত্রে একশো দিয়ে ভাগ করি আর কি মিলিমিটারটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে সরি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে হয়ে যায় যেমন আমরা জানি যে এক মিটার সমান সমান হচ্ছে এক হাজার মিলিমিটার তো আমি সেই কাজটাই করছি আমরা ইটের আকারটা মিলিমিটারে দেখছিলাম সে মিলিমিটারটাকে শুধু একশো দিয়ে ভাগ করি ইটটাকে আমি কি করছি মিটারে করে নিছি তো উপরে যেহেতু আমাদের ঘনমিটার আছে তাহলে ইটের সংখ্যা বের করতে নিজে অবশ্যই আমাদের মিটার করতে হবে তো এখন আমি যদি এখানে বের করতে যাই তাহলে আমাদের ইটের সংখ্যা আসে প্রায় হচ্ছে চারশো আট দশমিক ফাইভ এরকম কিছু তো এটা ব্যালেন্স করে ধরা হয় চারশো দশটি এটা যদি ভাগ করা হয় তাহলে আমরা বলতে পারি যে এক ঘনমিটার ইটের কাজে আমাদের প্রচলিত আকারে যে ইটের আকারটা দেওয়া আছে চারশো দশটি ইট লাগবে এখন আমরা যদি সেটা ম্যাট্রিক পদ্ধতিতে বের করতে যাই ম্যাট্রিক পদ্ধতিতে তাহলে ম্যাট্রিক পদ্ধতিতে আমাদের কাজের পরিমাণটা এক ঘনমিটারে দেওয়া আছে ইটের আকারটা আমরা দেখছিলাম ম্যাট্রিক পদ্ধতিতে কত দুইশো মিলিমিটার ইন্টু একশো মিলিমিটার ইন্টু একশো মিলিমিটার তো আমি বলছি যে এখানে এটার আকার দিয়ে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে তাহলে এটা যেহেতু ঘনমিটারে তাহলে অবশ্যই আমাদের নিচের ইউনিটগুলো একই রকম করতে হবে এবং এইগুলো ঘনমিটারে করতে হবে তাহলে এগুলোকে যদি আবার এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে মিটারে হয়ে যাবে তাহলে পয়েন্ট টু ইন্টু পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান এটা হয়ে গেছে আমাদের এখানে তিনটা মিটার গুণ করা আসে মানে এখানেও ঘন মিটার এই কেটে দেয় আগেরটা তো ওই একই ঘটনা এখানে ঘনমিটার ছিল ঘনমিটার কাটা গেছে তো এটার সংখ্যা বেড়ে আসে তো এই পদ্ধতিতে আমাদের ইট লাগে মূলত হচ্ছে পাঁচশোটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে এখানে পাঁচশোটি তাহলে এই পদ্ধতিতে আমাদের ইটের সংখ্যা আসে পাঁচশোটি তো এখন কথা হচ্ছে যে আমাদের যে এককগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত এপিএস এস পদ্ধতি মিস্ত্রিগুলো যে একক ব্যবহার করে সেটা এপিএস পদ্ধতি তো আমরা অনেক সময় ঘাবে যাই যে এপিএস পদ্ধতিতে আবার ইটের সংখ্যা কীভাবে বের করবে আমার তো এমকেএস পদ্ধতিতে জানা আছে তো এটা খুব ইজি একটা পদ্ধতি তো এটা আমরা করতে পারি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এক ঘন মিটারের মধ্যে কতটি ইট লাগে চারশো দশটি এখন আমরা জানি আবার এক ঘনমিটার এক মিটার সময় সমান কত থ্রি ফিট তাহলে যেহেতু এটা এক ঘন মিটারে লাগে তাহলে এই ঘন মিটার থেকে কী করতে হবে জাস্ট ফিটে ঘন মিটার থেকে ফিট করতে হবে যেমন এখানে ইটের সংখ্যার নিচে ঘনমিটার ভাগ ছিল তাহলে এখানে আমরা যদি থ্রি পয়েন্ট টু এইট কিউব দেই তাহলে আমাদের এক ঘন মিটারে এক ঘন ফিটে কতটি ইট লাগবে এক ঘন ফিটে কতটি ইট লাগবে সেটা আমাদের বের হয়ে আসবে তাহলে মূলত কাজটা কি আমরা এখানে এম পদ্ধতিতে যে ইটের সংখ্যাটা আমরা যদি এইটুকু মনে রাখি যে চারশো দশটি ইট লাগে তো ম্যাট্রিক পদ্ধতি এখন প্রচলন নাই এটা আমাদের তেমন লাগবে না কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিএস পদ্ধতি আমাদের মূলত এই জিনিসটা এবং এই এককটা বর্তমান সারা বিশ্বে ব্যবহার হচ্ছে তো বাংলাদেশে সব কাজ এ করা হয় এবং ইন্টারন্যাশনালি যে কাজগুলো করা হয় সেটা এম কে এ তো আমরা এপিএসএ যেহেতু আমাদের বাংলাদেশে এপিএসএ করা হয় তাহলে এপিএসে ইটের সংখ্যা বের করার জন্য আমরা যে কোনো একটা মনে রাখতে পারি যেমন আমরা এটা মনে রাখতে পারি যে এক ঘন মিটার আমাদের চারশো দশটি ইট লাগে তাহলে এক ঘন ফিটে কত লাগবে সেটা আমরা ওই চারশো দশটা ইটকে যদি আমরা কি করি একটা মানে এক ঘন মিটার সমান যেহেতু আমরা জানি থ্রি পয়েন্ট টু এইট ফিট তো ওইটা দিয়ে যদি ঘন ফিট করে ভাগ দিয়ে দেই তাহলে আমাদের ইটের সংখ্যা বেড়ে আসবে বারোটি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এক ঘনমিটার এপিএস পদ্ধতিতে ইট লাগতেছে আমাদের মূলত বারোটি তাহলে আমরা এখান থেকে তিনটা এককি ইটের সংখ্যা ইটের গাথনিকাজে ইটের সংখ্যা বের করে শিখলাম প্রথম যেটা সেটা হচ্ছে কি এম কে এস পদ্ধতিতে সেটা আমরা দেখলাম যে এম কে এস পদ্ধতিতে আমাদের এক ঘন মিটারে ইট লাগে হচ্ছে এক ঘন মিটার কাজের জন্য ইট লাগবে হচ্ছে আমাদের কত চারশো দশটা ম্যাট্রিক পদ্ধতিতে দেখলাম হচ্ছে আমাদের ইট লাগে হচ্ছে পাঁচশোটি এবং এপিএস পি পদ্ধতিতে দেখলাম আমাদের ইট লাগে হচ্ছে বারোটি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ইটের গাঁথনি এরপরের পরবর্তীতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যেগুলোর সম্বন্ধে আমরা জানবো এবং ইটের এই জিনিসগুলো আমাদের জানা থাকলে সাইডে কাজ করা এবং বিভিন্ন ভাইবা বোর্ড এবং কি ডুয়েট অ্যাডমিশনে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ইটের সংখ্যা বের করাটা অনেক ইজি হয়ে যায় তো আমরা এই জিনিসগুলো অনেক গুরুত্ব সহকারে দেখবো এবং গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করব তো এটা অনেক সময় ভুলে যেতে পারি ভুলে ভুলে গেলে তো মানে খুব কঠিন কিছু না যদি ইটের আকারটা আমাদের মনে থাকে মনে থাকে শুধু এককে কি করব ইটের আকারটা দিয়ে ভাগ করবো ভাগ করলে আমাদের যে এককে চাক না কেন ইটের আকার ইটের সংখ্যাটা আমরা বের করতে পারবো তো সকলকে ধন্যবাদ